হ্যালো গাইস ওয়েলকাম টু আদার ভিডিও তো আজকে বিরোধীতে আমি আলোচনা করবো আমাদের গেমে আসা নতুন সেশন আপডেট অর্থাৎ সেশন এইট আপডেটটি কবে আসবে এবং সেন আপডেট আসার পরে নতুন কী কী গেমে এড হবে তো আজকে ভিডিওতে আমি তা ফিচার মাধ্যমে সরাসরি আপনাদেরকে দেখে দেবো এবং কিছু আলোচনাও করবো এই সেশনে এইট আপডেট নিয়ে তো আমাদের গেমে কিন্তু সেশন এইট আপডেটটি আমাদের এই সপ্তাহে বৃহস্পতিবার অর্থাৎ আট তারিখেই কিন্তু আমাদের সেশন আপডেটটি চলে আসবে তো প্রথমত এখান থেকে কিন্তু একটি নতুন ব্যানার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গেমেসন আপডেট আসার পরে এরকম একটি নতুন ব্যানার আমাদের গেমে আসবে এটি আর্জেন্টিনা লিওনেল মেসি এবং আলব একটি নতুন 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 পিক নিয়ে একটি ব্যানার তৈরি করা হয়েছে তারপরে কিন্তু একটি লেজেন্ডারি কিন্তু কার্বিনাল ক্যাম্পেইন আসতে পারে আমাদের গেমে এখানে কিন্তু রোনালদিনহ মারিও এবং রবার্টো কালোস থাকবে এই কারণে অসাধারণ একটি পেক হবে আমাদের গেমের জন্য তারপরে কিন্তু আমাদের গেমে ব্রাজিলিয়ান লিগ হিসেবে কিক অফ ক্যাম্পেন আসছে এখানে কিন্তু হাইলেস্ট ক্লাবে আমরা ফ্রিতে চান্সিল পাবো এবং অনেকগুলো এখান থেকে আমরা অবজেক্ট পেয়ে যাবো কিছু কোয়েন কিছু জিপি আমরা এখান থেকে পেয়ে যাব তারপরে কিন্তু একটি স্পেশাল লগ ইন ক্যাম্পেইন হিসেবে আমাদের গেমে কিন্তু আসছে হাইলেস্ট ইটালিয়ান ক্লাবে আমরা আটটি ড্র দিতে পারবো ফ্রিতেই তারপরে স্পেশাল লগ ইন বানা আছে আমরা দুশো কয়েন এবং সাত লক্ষ বিশ হাজার জিপি আরও অনেকগুলো এখান থেকে অবজেক্ট আছে আপনারা সবগুলো দেখেন এখান থেকে সবগুলো বলতে গেলে অনেক সময় প্রয়োজনীয় ভিডিওটি লম্বা হয়ে যাবে তারপরে কিন্তু আমাদের গেমে কিন্তু নতুন ডোমেটিং কনট্যাক্স বক্স আসবে এই আট তারিখেই নতুন ডমেটিং কন্টাক্স বক্সে কিন্তু অনেকগুলো প্লেয়ার নাম বলবো না আপনি এখানে লাইন লাইন বাই আপনারা সবগুলো দেখে নিন কারণ এখান থেকে অনেকগুলো সম্ভাবনাময় কিন্তু বক্স এড করা হয়েছে তো সবগুলো কিন্তু আমি এখানে পিকচারের মাধ্যমে আপনারা দেখে নিন অনেকগুলো কিন্তু মধ্যে যে কোনো একটি হান্ড্রেড পারসেন্ট শিওর এটা আসবে তো এগুলো দেখার পর কিন্তু আমাদের গেমে কিন্তু নতুন ম্যাচ পাসও আসবে আট তারিখ এই ম্যাচ পাসের ডেটটি কিন্তু আট তারিখই শেষ হয়ে যাবে এবং আট তারিখ নতুন ম্যাচ পাসও এড করা হবে আমাদের গেমে তো এই নতুন ম্যাচ আসে কিন্তু আমরা সেম রে রেগুলার মতোই কিন্তু এখানে পাবো এবং কোয়েনও এখান থেকে পাবো এখন তো কন্ট্রাক্ট রেনুয়াল সিস্টেম চলে যায় তাই আমরা এখান থেকে কয়েন পাবো এই মুহূর্তে এখন তারপরে কিন্তু আমাদের প্লেয়ার অফ দ্য সেশন হিসেবে এখানে ফিল ফুডেনের কার্ড আসবে তারপরে আরও কয়েকটি কার্ড এখানে ব্রুনো ফার্নান্দেস কিমিস এগুলো কিন্তু নতুন কার্ড এড করা হবে প্লেয়ার অফ দ্য সেশনে এগুলো কিন্তু এই এই সেশনে সেরা প্লেয়ার অফ দ্য সেশন এগুলো আসবে তারপরে কিন্তু ইয়াংস্টারকে পেক হিসেবে কয়েকটি ইয়াংস্টার সম্ভাবনাময় পেক আসবে তো আমি একটি একটি করে দেখে দিচ্ছি আপনারা দেখে নিন কোন কোনো ইয়াংস্টার পেক আসার সম্ভাবনা আছে তো এগুলো কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট শিওর এগুলো আসতে পারে তো এখানে কিন্তু দুটি ইয়াংস্টার পেক আসার সম্ভাবনা আছে আমি দুটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এগুলোর মধ্যে যে কোনো একটি আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তারপরে কিন্তু আমাদের গেমে নতুন ম্যানেজার পেকেও আসতে পারে যেমন এখান থেকে কয়েকটি ম্যানেজার পেক আসতে পারে অনেকগুলো ম্যানেজার পেক আসার সম্ভাবনা মধ্যে কিন্তু দু তিনটি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ম্যানেজার পেক আমাদের গেমে এড করা হবে এই সেশনেই তো সবকটি আমি এখানে দেখে দিচ্ছি আপনারা দেখে নিন কারণ সবগুলোর নাম বলতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তাই আমি আর ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না শর্টকাট আমি আপনাদেরকে এই আপডেটটি দিই